কথা তো বললে অনেক কথাই বের হয়ে যায়, আমি আসলে ভিতরের কথা বলতে চাই না। আমি ভিতরের কথা বলতে চাই না একটাই কারণে, যদি আমি এমন কোনো কথা বলি যেটা সত্য বটে কিন্তু এই কথাটা শুনলে সেকুলার এবং নাস্তিকরা ইসলামকে আক্রমণ করার সুযোগ পেয়ে যাবে, এই কথা চিন্তা করে আমি অনেক কথাই বলিনি। ওই আগর গাছ আছে না, পেরে খেয়েছে, সুগন্ধি ছড়িয়েছে, ওর স্বভাব ধরে রাখার চেষ্টা করছে। আমি অনেক পেরে খেয়েছি জীবনে, অনেক মাদ্রাসার দ্বার প্রান্তে ঘুরেছি আমি, দাওরা পরীক্ষা দিব, আমাকে সুযোগ দেন, আমাকে সুযোগ দেওয়া হয়নি। আজকে মনের কষ্টে কথাটা বললাম। আপনারা তো প্রশ্ন তুলতে পারেন, জেনারেল থেকে এসে এত কিছু বলছে কেন ইত্যাদি ইত্যাদি। আমি জেনারেল থেকে আকাশ থেকে টপকে পড়িনি, ছোটবেলা থেকে আমার বাবা আমাকে ওস্তাদদের কাছে পড়িয়েছেন, মাঝখানে ট্র্যাক হারিয়েছি, তারপর আবার ফিরে এসেছি, এসে মাদ্রাসার মোটামুটি সবগুলো বই কভার করেছি, করার পর দাওরা পরীক্ষাটা দেওয়ার জন্য মাদ্রাসার দুয়ারে দুয়ারে ঘুরেছি, আমাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। সর্বশেষবার যেটা হয়েছে যে আমাকে বলা হয়েছে যে তুমি তো বিতর্কিত মানুষ, তোমাকে নিতে পারছি না। কথা বলার সময় তো অনেক কথা বলেন, আমি কিছু বলি না, আমি যদি বলি শুনতে খারাপ লাগবে, ভালো লাগবে না, মানে কথাগুলো হজম করার ক্ষমতা থাকবে না আপনাদের। ক্ষুধার্থ এবং আঘাতপ্রাপ্ত বাককে আঘাত করবেন না, ক্ষুধার্থ এবং আঘাতপ্রাপ্ত বাককে আঘাত করবেন না, তার গর্জন সহ্য করতে পারবেন না। আমাকে একাধিক মাদ্রাসা থেকে এই অজুহাতে টেকনিক্যালি অ্যাভয়েড করা হয়েছে যে তুমি বিতর্কিত, তোমাকে নিলে আমরা আবার কোনো ঝামেলায় পড়ি কিনা। এই যদি হয় একজন কিছু কিছু বড় বড় ক্ষেত্রে সোহবতের অবস্থা, তাহলে আমরা কি করবো সেটা আমাকে বলে দেন, আমার কথা বাদ দেন। এই যে যত জেনারেল শিক্ষিত ছেলে পেলে উঠে আসছে, লক্ষ লক্ষ জেনারেল শিক্ষিত ছেলে এখন দাড়ি রেখেছে মাশাআল্লাহ, টাকার উপর কাপড় পরেছে, কোরআন পড়া শিখছে, হাদিস পড়া শিখছে, তাবলিগের সময় দিচ্ছে, আল্লাহর পথে সময় দিচ্ছে। তারা ইচ্ছা করে এদের যে আমরা কোরআন শিখি, অর্থ বুঝি, হাদিস পড়ি, আমরাও দিনের জন্য কিছু করি, এদেরকে একটা মাদ্রাসায় ভর্তি করান না, এদেরকে কোনো একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে 5 বছর 7 বছর পড়ান দেখি, ওরা কি ওদের ট্র্যাকটা থেকে সরে এসে নতুন করে আবার মিজানে ভর্তি হতে পারবে? পারবে না। তাহলে ওদেরকে 4 বছর 5 বছরের কোনো কোর্সে ভর্তি করতে পারতেন না? এরকম কয়টা মাদ্রাসা আপনি আমাকে দিতে পারবেন যেখানে 5 বছরের জেনারেলদের কোর্স আছে? কয়টা মাদ্রাসা আছে? কিছু কিছু মাদ্রাসা আছে, আছে না, কয়েকটা মাদ্রাসা আছে। যে মাদ্রাসাগুলো আছে এখানে সব সব ছাত্রকে এখানে গিয়ে পড়তে পারবে? উচিত ছিল না যে বেশি বেশি এরকম মাদ্রাসার সুযোগ করে দেয়া? এই ছেলেরা কি দেশের সম্পদ নয়, উম্মার সম্পদ নয়? এরা কি উম্মার জন্য খেদমত করতে পারবে না? যদি আপনি ওদেরকে কাছে টেনে নিতেন, পালিশ করতেন, সে সৌরভ ছড়াত। যদি আপনি পালিশ করতে না পারেন, মহব্বত করতে না পারেন, কাছে টানতে না পারেন, খালি সমালোচনা করতে থাকেন, এক সময় সে হারিয়ে যাবে, উম্মার ক্ষতি হবে। এবং এমন হতে পারে সে হারিয়ে গেলে ওই জায়গাটা দখল করার ক্ষমতা হয়তো অন্য অন্যদের থাকবে না। যারা যারা আস্তে 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 উম্মা থেকে হারিয়ে গেছে, ওই জায়গাগুলো এখনো শূন্যই পড়ে আছে, কেউ পূরণ করতে পারেনি। অতএব বাস্তববাদী হয়ে সহানুভূতির সাথে, ভালোবাসার ইদ্যতার সাথে সবাইকে কাছে নেওয়ার মানসিকতা তৈরি করতে শেখা। মানুষ চলতে গেলে, দিনের পথে কথা বলতে গেলে, খেদমত করতে গেলে মানুষের ভুল হতেই পারে, স্বাভাবিক বিষয়। এবং এই ভুলটাকে যদি আপনি পাবলিক করার মধ্যে নিজের ক্রেডিট মনে করেন, আপনি ভুল করবেন। আপনি পশ্চিমাদেরকে, ইসলামের শত্রুদেরকে সুযোগ করে দিচ্ছেন, ইসলামের প্রকাশ্য শত্রুদেরকে আপনি সুযোগ করে দিচ্ছেন। এই সুযোগ কাজে লাগিয়ে তারা ইসলামকে ডমিনেট করতে পারবে, আপনার কোনো উপকার হবে না। একজনের বিপদে আপনি যদি মিষ্টি বিতরণ করেন, কালকে সেই বিপদ আপনার ঘরেও আসবে, তখন আপনিও পার পাবেন না। এখানে একটাই ইস্যু, লা ইলাহা ইল্লাল্লাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহের আওতায় আছে তাদের সবাইকে ইসলামের দুশ্মনরা টার্গেট করবে। আজকে একজনকে আঘাত করেছে বলে আরেকজন বেঁচে যাবে এমন নয়। তো কথাগুলো একটু কষ্টের সাথে বললাম, আমি কথা এরকম বলতে চাই না, বিকজ আমি মনে করি যতটুকু সময় এইটুকু কথা বলে আমি অপচয় করলাম, এই সময়টুকুতে হয়তো আমি আপনাকে আরও ভালো কয়েকটা কথা বলতে পারতাম। কথাগুলো বললাম এই কারণে, বাস্তবতা বোঝানোর জন্যে, কারণ অনেক মানুষ ভুল বুঝতে পারে বিষয়গুলোকে। বিষয়গুলো এমন, আমাদের উদারতার প্রয়োজন আছে, আমাদের যুব সমাজ আমাদের সম্পদ, তাদেরকে তৈরি করার প্রয়োজন আছে, তাদেরকে এমন জায়গায় নিয়ে এসে পড়াশোনা করানোর প্রয়োজন আছে যেখানে পড়াশোনা করলে ওরাও মাওলানা হতে পারবে। সম্ভব না? সম্ভব, এটা সম্ভব ছিল। এবং এত বিশাল জনগোষ্ঠীকে বাইরে রেখে আপনি একা একা দিনের খেদমত করতে পারবেন না? সম্ভব না।
তখন কি হবে, এই ছেলেরা কি হবে, হতাশ হয়ে যাবে, তারা আবার সেই সেকুলার লাইনে দৌড়াবে এবং ইসলামের শত্রুরা ওদের প্রতিভাগুলো কাজে লাগিয়ে ইসলামের বিরুদ্ধে এদেরকে উস্কিয়ে দেবে। এরকম হবে, আমরা আমাদের ক্ষতি করছি, আমাদের সন্তানদেরকে আমাদেরকে কাছে টানতে হবে, কাছে টেনে ওদেরকে মহব্বতের সাথে বসিয়ে বুঝিয়ে এই উম্মা রত্ন করে তৈরি করতে হবে। এই দায়িত্বমূলক ওলামায়ে কেরামের, এই দায়িত্ব বড় বড় ওলামায়ে কেরামের, তাদের দায়িত্ব এগিয়ে আসার। তখন দেখবেন আমার মতো হাজার হাজার ছেলে উঠে আসছে এবং দিনের খেদমত করছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন বোঝার কথাগুলো। আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে কথাগুলো বলছি, আমি এদেশের ওলামায়ে কেরামের প্রত্যেককে ভালোবাসি, মহব্বত করি, আমি কারো অন্ধ অনুকরণ করি না, কিন্তু সবার ভালোটুকু আমি খোলা মনে গ্রহণ করার মানসিকতা রাখি। সবার মধ্যে যদি কিছু বিতর্কিত বিষয় থাকে আমি সেগুলো নিয়ে কখনো কথাও বলার রুচি রাখি না, কারণ এখন বিতর্কিত বিষয় নিয়ে কথা বলার সময় নয়, এখন মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়ার সময়। প্রত্যেক ওলামায়ে কেরামকে শ্রদ্ধা করতে হবে, তাদের বইপত্র পড়তে হবে, তাদের ভালো নসিহত গ্রহণ করতে হবে। এর বাইরে কিছু মানুষ থাকবে যারা ইসলামের ভিতর থেকে ক্ষতি করতে চাইবে, যারা চাইবে ইসলামের গতিটাকে রুদ্ধ করে দেওয়ার জন্য, তারাই দেখবেন বিতর্কিত করার সংস্কৃতি, সমালোচনা করার সংস্কৃতি নিয়ে ব্যস্ত আছে। এই মানুষগুলোকে যদি আপনি এই চেয়ারগুলোতে বসান দেখবেন 5 মিনিট কথা বলতে পারবে না, ওইখানে বসে শুধু 2 লাইন লেখা পর্যন্তই শেষ, মাঠে নেমে কনস্ট্রাকটিভ কাজ করার মতো সাহস রাখে না, খালি ওইখানে বসে লিখা কমেন্ট করা এতটুকু করতে পারবে। এগুলো করলে উম্মার কোনো উপকার হয় না, আদতে কোনো উপকার হয় না। আসুন সমালোচনার মানসিকতা ত্যাগ করুন, ভুল ভ্রান্তি মানুষের হলে তাকে কাছে ডেকে সংশোধন করার মানসিকতা রাখুন, এবং এমন এমন কিছু প্ল্যাটফর্ম তৈরি করুন যেখানে বাংলাদেশের হাজার হাজার জেনারেল প্ল্যাটফর্ম তৈরি করেন। যদি প্ল্যাটফর্ম তৈরি না করেন তাহলে কাজ হবে না, শুধুমাত্র কথা বলে কাজ হবে না, তখন এই ছেলেগুলো ঝরে পড়বে। হ্যাঁ, যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত তাদের সিলেবাসের মধ্যে যে বিষয়গুলো আছে এগুলোর সাথে যেগুলো ইনক্লুড করলে তারা এখন বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবে এগুলো ইনক্লুড করা উচিত। এটা পরামর্শ ছিল, একটা মানুষের পরামর্শ থাকতে পারে না, মত প্রকাশের স্বাধীনতা নাই, ইনক্লুড করবে কি করবে না সেটা তাদের ব্যাপার। করলে ভালো হতো, কীরকম ভালো হতো, যে সেকুলার নাস্তিক যারা আছে, ইসলামের শত্রু যারা আছে প্রকাশ্য, তারা কখনো আমাদের ওলামায়ে কেরামদেরকে, মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের মানুষদেরকে আন্ডারএস্টিমেট করতে পারতো না, তারা দাপটের সাথে মিম্বরে দাঁড়াতো এবং তারা ধর্ম নিয়ে, অর্থনীতি নিয়ে, রাজনীতি নিয়ে, বিশ্বনীতি নিয়ে সব কিছু নিয়ে কথা বলতো এবং জ্ঞানের সাথে গর্বের সাথে। এটা কি ভালো ছিল না? অবশ্যই ভালো ছিল। একজন আলেম তিনি বিশ্ব পরিচালনা করার নেতৃত্ব যোগ্যতা রাখবেন, এটা হওয়া উচিত। একজন আলেম বিশ্ব পরিচালনা করার যোগ্যতা রাখবেন এমন যোগ্যতা হওয়া উচিত, শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ক্ষেত্রে তার ভূয়সী অবদান থাকবে এমনটা হওয়া উচিত। এটা হচ্ছে রিয়েল আলেম স্কলার। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শুধুমাত্র রাতের বেলা তাহাজ্জুদই পড়তেন না, ওই মসজিদ থেকে তিনি অর্ধবিশ্ব শাসনও করেছেন। আবু বকর সিদ্দিক শুধু একজন আধ্যাত্মিক মানুষই ছিলেন না, বরং তিনি তার ওই মসনদ থেকে ইসলামের অগ্রযাত্রার পথে যে ভূমিকা রেখেছেন এটা ইতিহাসে বিরল। আলী ইবনে আবি তালেব শুধু একজন আধ্যাত্মিক মানুষ ছিলেন না, বরং তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি রাসূলের পাশে শুরু থেকে শেষ পর্যন্ত যুদ্ধ করেছেন এবং যিনি এমন সুকৌশলে ইসলামকে তার যোগ্যতা এগিয়ে নিয়েছেন তার খেলাফতের সময়, এটা বিরল ইতিহাসে। উসমান রাদিয়াল্লাহু আনহু একজন শুধু ব্যবসায়ী ছিলেন না, বরং তিনি এমন একজন শাসক ছিলেন যার শাসনামলে ইসলাম সাইপ্রাস দ্বীপপুঞ্জ থেকে শুরু করে চায়না পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। তো শুধুমাত্র আমরা কি তসবি দানা নিয়ে ব্যস্ত থাকবো, শুধুমাত্র ধর্মতাত্ত্বিক বিষয়ে ব্যস্ত থাকবো, না আমরা কনস্ট্রাকটিভ পুরো বিষয়ের জ্ঞান অর্জন করে আমরা উম্মাকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবো, কোনটা করা উচিত? আমি শুধু এই আশাটুকু ব্যক্ত করেছি আর বেশি কিছু নয়। এটা পূরণ হবে কি হবে না আমি জানি না, হতেও পারে আবার নাও হতে পারে, আমাদের দ্বারাও হতে পারে অথবা নাও হতে পারে, অথবা আমাদের পরবর্তী প্রজন্ম আসতে পারে অথবা তার পরবর্তী আসতে পারে, কিন্তু ঈসা ইবনে মারিয়াম যখন আসবেন তখন সারা বিশ্বটা এই ধাঁচেই হবে ইনশাআল্লাহ তাআলা। এখন এই মাঝখানের পথ চলাটুকুতে আমাদেরকে সবরের সাথে এগোতে হবে, সমালোচনা সংস্কৃতি বাদ দিয়ে আপোষে মহব্বতের সাথে, ভুলভ্রান্তি আপোষে সংশোধন করে, ইউনাইটেড একটা প্ল্যাটফর্ম করে, বিভক্তির দিকে না গিয়ে একে অপরের সাথে গীবত তোহমত কাদা ছড়াছড়ি না করে যদি আমরা এগোতে পারি দেখবেন ইনশাআল্লাহ এই দেশের মুসলিমদেরকে নিয়েই বাংলাদেশকে একটা সুপার পাওয়ার বানানো সম্ভব।
আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। হিফজ করেন, অর্থটা বোঝেন, আরবি ব্যাকরণ শেখেন, আরবি ভাষা শেখেন, কোরআনের অর্থটা বোঝেন, তাফসীর মারিফুল কোরআন, ইবনে কাসির, জালালাইন, যে তাফসীরটা আপনার কাছে ভালো লাগে আপনি পড়েন, যেটা বুঝতে পারছেন না ওলামা কেরামের সোহবতে গিয়ে অর্থটা বুঝে নেন, এরপর আদেশগুলো মানেন, সলাত, তাওহীদ, সিয়াম, সাদাকা, আমর বিল মারুফ, নাহী আনিল মুনকার, যতগুলো আদেশ কোরআনে আছে এগুলোকে মেনে চলার চেষ্টা করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। যত নিষেধ আছে এগুলোকে বর্জন করার তৌফিক দান করুন। শিরিক করেন না, বেদাতে যায়েন না, হারাম খায়েন না, যে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, এই যে চুরি, ডাকাতি, দুর্নীতি, এগুলোর ধার কাছেও যায়েন না, আল্লাহর নিষেধগুলো বর্জন করেন। এগুলো কোরআনের বেসিক হক, বেসিক কাজ। এরপর আপনি কোরআনের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেন, নিজে আমল করেন, পরিবারের উপর আমল প্রতিষ্ঠিত করেন, এবার আপনি দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেন। আপনার দাওয়াতে যত মানুষ হকের পথে আসবে সমস্ত মানুষের নেকি আপনি একাই পাবেন ইনশাআল্লাহ। আর আপনার ভুল কাজের কারণে, মানে অন্যায় পথে মানুষকে ডাকার কারণে যত মানুষ অন্যায় করবে এই সমস্ত অন্যায়ও কিন্তু আপনার ঘাড়ে চলে আসবে। সো ইসলামের এই দাওয়াত, কোরআনের দাওয়াত শুধু মুসলিমদের মাঝে নয়, অমুসলিমদের মাঝেও পৌঁছে দিতে হবে। ইসলামের সৌন্দর্য দেখে দেখবেন ইনশাআল্লাহ হাজার হাজার অমুসলিম ইসলাম কবুল করবে ইনশাআল্লাহ। তার ইসলামের দাওয়াতটা ডোর টু ডোর পৌঁছানোর চেষ্টা করা, অনলাইন সেকশন, অফলাইন সেকশন, মসজিদ ভিত্তিক, মক্তব ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক, যত মাধ্যম আছে সমস্ত মাধ্যমকে কাজে লাগিয়ে কোরআনের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করতে হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমরা সর্বশেষ কথা এটাই বলতে চাই যে ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক একই সুন্না রেখেছেন, যারা যুগে যুগে আল্লাহর হেদায়েত মেনেছে আল্লাহ পাক উদ্ধার করেছেন, যারা মানেন নাই আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই কোরআন দিয়েছেন। এই কোরআন এবং হাদিস, নবী সুন্না, এই দুটোকে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের মধ্যেই জাহেলিয়াতের আরবকে সোনালী আরবে পরিণত করেছেন। এই সময়গুলোর মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কোরআন পড়তেন, কোরআন হিফজ করেছেন, অর্থ বুঝেছেন, আদেশ মেনেছেন, নিষেধ বর্জন করেছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন। এই কাজগুলো যদি আমরা এখনও করতে পারি এবং আমরা ঐক্যবদ্ধ থাকি, আপোষের হিংসা, বিদ্বেষ, গিবত্তম ত্যাগ করি, সবার ভালোটুকু গ্রহণ করি, সবার খারাপটুকুকে ছেড়ে দেই, ঐক্যবদ্ধ থাকি, আমরা পরশ্রীকাতরতায় না ভুগি, উম্মার সম্পদ তৈরি করতে পারি, যুব সমাজকে আল্লাহর পথে আনতে পারি, আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহর পথে আনতে পারি, আমরা যদি সত্যিকারের জ্ঞান অর্জন করতে পারি, জ্ঞান অনুযায়ী আমল করতে পারি, পারিবারিক আদর্শ ধরে রাখতে পারি, ইসলামী সংস্কৃতি ধরে রাখতে পারি, হালাল খাই, আমরা যদি হারাম না খাই, হালালে থাকি, ইসলামের দাওয়াতি কাজ করতে থাকি, নিজেদের প্রতিভা, জান, মাল, সময় শ্রমগুলো ব্যয় করে দিনে খেদমত করতে থাকি, ইনশাআল্লাহ দেখবেন যেভাবে আরবের জাহিলিয়াত দূর হয়েছে, ইনশাআল্লাহু আজ্জা ওয়াজাল অচিরেই আরবের জাহিলিয়াতের মতো এই বিশ্বের সমস্ত জাহিলিয়াত দূর হয়ে সোনালী সকাল উদিত হবে ইনশাআল্লাহু আজ্জা ওয়াজাল। আল্লাহ কাকে দ্বারা করবেন, কিভাবে করবেন আল্লাহ ভালো জানেন, কিন্তু হবে ইনশাআল্লাহ, এই বিষয়ে কোনো সন্দেহ নাই।